বংশ থাকবে ফাতেমার বংশ গোত্র থাকবে বাদানরে এই গোত্রটার নাম থাকবে বদুয়া গোত্র এই গোত্রের মধ্যে ইমাম মেহেদী আলাইহিসসালাম আগমন করবে ইমাম মেহেদী আলাইহিসসালামের কথাগুলো শুই না লও ইমাম মেহেদী আলাইহিসসালাম কখন আসবে এটাও আমি বইলা যায় এই ইমাম মেহেদী আলাইহিসসালাম বাংলার জমিন আইব না গো এই বাংলার জমিনে যদি কোন পীর সাহেবের আওলাদ বলে আমরা ইমাম মেহেদী জুতা খুইলা পিঠাইবেন তার মুখে দিলে আগে যাইয়া কারণ ইমাম মেহেদী আইব মক্কা মদিনায় বাংলার জমিন আইব না বাংলার জমিনে ইমাম মেহেদী ভণ্ড সাজলে তাদের আমরা মানব না জোরে বলেন ঠিক কি নি আরো জোরে বলেন ঠিক কি নি ইমাম মেহেদী 40 বছর যখন বয়স হবে প্রকাশ পাবে আজকে শ্রমিক বাজানেরা লক্ষ্য কইরা শুনবেন ইমাম মেহেদী আলাইহিসসালাম কখন আসবে তার গঠন হবে কি ইমাম মেহেদী আলাইহিসসালামের সিহারা থাকবে শ্যামলা ইমাম মেহেদী আলাইহিসসালামের মাথার বাদান মাথার চুলগুলো থাকবে কোকড়ানো মোকড়ানো ইমাম মেহেদী আলাইহিসসালামের বুড়ুগুলো থাকবে টানা বুড়ু ইমাম মেহেদী আলাইহিসসালামের কানের উপর দিয়ে থাকবে লম্বা লম্বা পশম ইমাম মেহেদী আলাইহিসসালামের বুকটা থাকবে সিংহ পুরুষের মতো ইমাম মেহেদী আলাইহিসসালাম ও দুনিয়ার মানুষ শুই না গঠনটা থাকবে ইমাম মেহেদী আলাইহিসসালাম মাঝারি বর্ণের মানুষ না থাকবে লম্বা না থাকবে ছোট মিডিয়াম ব্যক্তিত্ব হবে ইমাম মেহেদীর মুখে থাকবে মৃদু মৃদু হাসি ইমাম মেহেদী শিকার যাবে না তিনি ইমাম মেহেদী যদি শিকার প্রকাশ পাবে যেদিন আওয়াজ আসবে হাদা খলিফাতুন ফিল আর্দ হাদা খলিফাতুন ফিল আর্দ এই জমিনের মধ্যে খলিফা বলে ওলামাদের মধ্যে আল্লাহ ইলহামের মাধ্যমে জোরে ওহি নাযিল করব এত জোরে আওয়াজ চিৎকার মেরে বলবে পৃথিবীর যত হক্কানি আলেম থাকবে তাদের কানে যায় আওয়াজটা লাগবে আমার আল্লাহ তরফ থেকে আওয়াজটা ভেসে ভেসে আসবে হাদা খলিফাতুন ফিল আর্দ জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আর একটু জোরে বাজানদের সময় বেশি দিব না অল্প একটু কথা বইলা যাব কারণ আজকে আগেই বলছি শ্রমিকদের মাহফিল আর নয়টার সময় মাইক ধরার দরকার ছিল আপনাদের ব্যথা যদি মিটাইতে হইতো কিন্তু বাজানদার তো এখন শেষ যেটা ঠিক কি নি জোরে কোন ঠিক কি নি এ মুসলমান নবীর মনোযোগ শুই না ইমাম মেহেদী প্রকাশ পাবে যখন দেশের মধ্যে পাপ ব্যবিচার অন্যায় চলবে গো এখন বাংলাদেশে ঘরে ঘরে সুদ ঘরে ঘরে ঘুষ ঘরে ঘরে জিনা জোরে কোন ঠিক কি না এর জোরে বলা যাবে না বাবা পত্রিকা খুললেই দেখা যায় জিনা টিভির মসজিদ দিলে দেখা যায় জিনা ইউটিউব অন করলেই দেখা যায় জিনা ফেসবুক অন করলেই দেখা যায় ব্যভিচার অন্যায় মানুষ মানুষকে খুন করে রাসূল বলছে বাল হুয়া কেলাব এই দুনিয়াটা দুনিয়াটা হবে পচা দুর্গন্ধ মরি আর মরি ভালোবাসে যারা ওই চরিত্র হবে মানুষের মানুষ এমন ভাবে হবে মানুষ সুদগুষকে হালাল মনে করবে জিনাকে হালাল মনে করবে শরীয়ত ছেড়ে দিয়ে শুধু মারেফাত কাটবে যে মারেফাতে আছে মরার ফোয়ার জোরে বলেন ঠিক কি না নামাজ লাগবে না রোজা লাগবে না বাদান মুড়ি দয়া বয়া থাকবো পীর দয়া বয়া থাকবো নামাজ করব না রোজাও রাখবে না শরীয়তের বিধান মানবে না ঠিক সেই জামানায় আসবে ইমাম মেহেদী আলাইহিসসালাম মক্কা মদিনায় এত পরিমাণ পাপ হবে গো অলরেডি শুরু হয়েছে মক্কা মদিনায় যারা ইতিমধ্যে গেছেন বাবা হাজি ভাইরা যারা গেছে তাদের কাছে জিগাইবেন মদিনার ফাস্ট গেটের মধ্যে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে মক্কা মদিনার মেয়েরা রাস্তায় নেমেছে বলছে সিনেমার হল চাই সিনেমার হল চাই যেখানে বাংলাদেশের হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আর মক্কা মদিনার হল চালু হয় তার মানে আর বুঝতে বাকি নাই মদিনায় ঢুকে গেছে বড়
শয়তান জোরে বলেন ঠিক কি না, আরো জোরে বলেন ঠিক কি না। শয়তান গুলো পাচারা পৃথিবীকে ঘায়েল করবে, সুইনামেন দেলের কান্ডা লাগাইয়া যেখানে বাংলাদেশের পতিতা নিষিদ্ধ হয়েছে বাংলাদেশের আর মক্কা মদিনায় মুসলিম পতিতালয় খোলা হয়েছে, কোথায় আছেন বাদান সুইনালন? শুধু তো মিডিয়া নিয়ে গাদাগাদি করেন, কত ওয়াজ শোনেন, আগে একটু দেলের কান্ডা লাগা শোন। মক্কা মদিনায় মুসলিম পতিতালয় খোলা হয়েছে, বাংলাদেশের পতিতালয় যখন বন্ধ হয়েছে তখন মুসলিম কান্ট্রির যে বাদান দেয় ওই মক্কা মদিনায় মুসলিম পতিতালয় খোলা হয়েছে। এই জন্য আমার নবী কেঁদে কেঁদে বলে গেছে, এই ধ্বনি দিতে দিতে আমি নবীর কদমে আসবে। এখন পূর্ব দেশ বলতে বাংলাদেশটাকেই বুঝায়, কারণ বাংলাদেশে সিলেটের মানুষগুলো নবীর যত ভালোবাসে, চট্টগ্রামের মানুষগুলো যত নবীর ভালোবাসে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যত ভালোবাসে রে, এরপরে আর কোন মুসলিম কান্ট্রি নাই। তাহলে বোঝা গেল ওই নবীর আশেকেই বাংলার জমিন থেকে নারায়ের সালাম বলতে বলতে মদিনার দিকে রওনা হবে। জোরে বলেন ঠিক কি না, বাদান একটু দেলের কান্ডা লাগা শোনেন। আমার নবী বলছে শেষ জামানায় সারা পৃথিবীর মধ্যে যখন পাপা পাপ কাজ অন্যায় জুলুম ব্যবিচার শুরু হয়ে যাবে, আমার একদল উম্মতিদের চোখের পানি ছেড়ে কাঁদবে, আর আমি নবীর কাঁদতে কাঁদতে নবীর দিকে রওনা হয়ে যাবে। তাদের জবানে থাকবে নারাই রে সালাম, আজকে বদমাইশ বক্তা পরের বউ ভাগে নিলি নারাই রে সালাম কে ফালতু স্লোগান কও আর মিডিয়ার বিরুদ্ধে কথা কও। জোরে বলেন ঠিক কি না, বড় কষ্ট হয়, অনেক ব্যথা, কিন্তু যাইতে পারবো না, সময়ের সাথে দৌড়াইতে পারবো না, সময়ের সাথে দৌড়াইতে পারবো না। ইমাম মেহেদী সালাম যখন আগমন করবেন মক্কা মদিনায় এত পাপ হবে, এত জুলুম হবে, এত নোংরামি হবে রে, মক্কা থেকে ইমাম মেহেদী সালাম পালাইয়া মদিনার দিকে রওনা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিসসালাম যখন রওনা হয়ে যাবে একদল হক্কানি আলেমদের সাথে দেখা হবে, উনটা বলবে আপনি ইমাম মেহেদী কয় না, আমি ইমাম মেহেদী না, আমি ইমাম মেহেদী না, উনি বারবার বলবে আপনি ইমাম মেহেদী কয় না, আপনি ইমাম মেহেদী না। এবার বাদান্তে যখন আলেমুল আমার চোখের পানি ছেড়ে কান্দার বলবে আপনি ইমাম মেহেদী, কারণ আপনার ভিতরে রাসূল যে ইতিহাস বলে গেছে, রাসূল যে পানিগুলো বলে গেছে, আলেমুল আমা আমাদেরকে জানে আছে তার প্রতিটা নমুনা আপনার ভিতরে পাইতে আপনি ইমাম মেহেদী আলাইহিসসালাম, উনি বলবেন না আমি ইমাম মেহেদী না, তখন আল্লাহ তরফ থেকে ওই বাণীটা বলতেছিলাম হাযা খলিফাতুন ফিল আর, এই বাণীটা যখন উচ্চারণ হবে তখন ইমাম মেহেদী আলাইহিসসালাম মাথা নত করে বলবে হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন, আমি হইলাম এই জামানার ইমাম মেহেদী আলাইহিসসালাম। জোরে জোরে সিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। ইমাম মেহেদী আলাইহিসসালাম তখন প্রকাশ পাবে আর ওনার আসার আগে দশটা গজব বাংলাদেশ পৃথিবীর মধ্যে দেখা দিবে। ইমাম মেহেদী আলাইহিসসালাম আসার আগে কিয়ামত হওয়ার আগে দশটা আলামত দেখা দিবে, সেই দশটা আলামতে গেলে আমার রাত তিনটা বাজবে, আমি আর আগাবো না। যেহেতু আমার বন্ধুরা বলেছিল আজকে শ্রমিকদের ওয়াজটাই করার দরকার ছিল, আমি কেবলমাত্র কেবল মুসা আলাইহিসসালাম আর কষার দিয়া কিট্টু কথা বলছিলাম, ও বন্ধু শুইনা লও কথা অনেক ছিল। ইমাম মেহেদী আলাইহিসসালাম দুনিয়ার মধ্যে তখন প্রকাশ পাবে, এরপরে আপনার ইরা আসবে, এজিদ মজুদ আসবে, এরপরে খানেদার জাল দুনিয়ার মধ্যে আগমন করবে, এরপরে হযরত ঈসা আলাইহিসসালাম দুনিয়ার মধ্যে আগমন করবে। সুতরাং অনেক ইতিহাস আমাদের জানার দরকার, বুঝার দরকার। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন।